আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কম্পিউটার সলিউশনের ক্ষেত্রে আপনারা আছেন আমার সাথে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমরা আজকে এক্সেল সিটের যে ফর্মুলার, অটোমেটিক ফর্মুলাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে একটা এক্সেল সিটে তৈরি করতে হবে এবং সেখানে অবশ্যই একটা রেট চার্ট এবং প্রোডাক্টের নেম এমন কিছু উল্লেখ থাকতে হবে। এবং উল্লেখ করার পর আমরা যেটা করব, আপনারা দেখানোর চেষ্টা করতেছি, এখানে আমরা কয়েকটি 15, তারপরে হচ্ছে 2014 এইভাবে একটা সামারি দিয়ে রেখেছি। তো তারপরে আমরা যেটা করবো এই যে অটোমেটিক ফর্মুলা টোটাল করার জন্য আমরা কী করবো, হোমে গিয়ে অটো সাম এ ক্লিক করব। সব শেষের দিকে অটো সামে গিয়ে আমরা এখানে টোটালের উপর কার্সার রেখে অটো সাম বাটনের উপর ক্লিক করে আমরা সাম বাটনের উপর ক্লিক করব। তাহলে আমাদের যে একটি ফর্মুলা চলে আসবে এবং এই ফর্মুলাটি যখন আসবে কোন কোন ঘটগুলোকে সাম করবে বা যোগ করবে সেটার একটা ইন্ডিকেট দেওয়া থাকবে। এখন সে ফর্মুলাটার উপর এন্টার দিলেই আমরা যে উত্তর সে উত্তর পেয়ে যাবো, এই যে 49 এখানে দেখাচ্ছে। তো এরপর আমরা যদি এখান থেকে আবার যদি অ্যাভারেজ করতে চাই, তাহলে আমরা সেখানে ওই কার্সারের উপর অ্যাভারেজ হয়ে যাবে। যখন এই যে একটা রুলস দেওয়া থাকবে বা একটা সামারি দেওয়া থাকবে সেখানে উপর এন্টার দিলে আমরা সেখানে অ্যাভারেজ রেজাল্টটা পেয়ে যাব। এরপর আমরা যদি ওই একই জায়গায় অটো সাম থেকে ক্লিক করে ম্যাক্সিমাম যদি আমরা খুঁজে বের করতে চাই, তাহলে আমরা এই ম্যাক্সিমামের উপর ক্লিক করলে একটা রুলস চলে আসবে এবং একটা সূত্র দেওয়া থাকবে, সেই সূত্রের উপর এন্টার দিলে যেটা আসবে সে ফলাফলটা চলে আসবে ম্যাক্সিমাম 20। এরপর আমরা যদি ম্যাক্সিমাম ওই একই জায়গায় গিয়ে হোম থেকে সব শেষে কার্সার নিয়ে গেলে দেখবেন অটো সাম, এবং সেখান থেকে মিনিমামটা সর্বনিম্ন কতটা সেটা দিলে একটা রুলস দেখাবে এবং সেখানে এন্টার দিলে 14 রেজাল্ট চলে আসবে। ওকে, তো এরপর আপনি যদি চান যে আসলে কতটা কাউন্ট, কয়টা নাম্বার আমি এডিট করতেছি, তাহলে ওখানে ক্লিক করলেই কয়টা নাম্বার কাউন্ট হচ্ছে, এখানে 4 হয়ে গেছে, তার কারণ 14 টোটালটাকে আমরা কাউন্ট করছি। এখানে আবার যদি কার্সার ওখানে নিয়ে গিয়ে 14 নিয়ে গিয়ে আমরা যদি আবার যে রুলস আছে সে রুলসের উপর ক্লিক করি, তাহলে এখানে দেখেন 14, 15, 14, 20 এবং 15 এর একটা তিনটাকে যোগ করছে, তার মানে আমাদের সংখ্যাটা হচ্ছে 3। ওকে, তো আজকে আমাদের যে সংক্ষিপ্ত অটো ফর্মুলা বা আমাদের অটোমেটিক যে সিস্টেম, সেই সিস্টেম সেটা অ্যাভারেজ করা হোক কিংবা যোগ করা হোক কিংবা আমাদের ম্যাক্সিমাম রেট কতটা আছে এবং মিনিমাম রেট কতটা আছে সেটা আমরা দেখতে পারি। এরপর যদি আমরা চাই যে আর এই সে বেসিক রুলসগুলো আসলে যে সূত্রটা, সেই সূত্রটা যদি দেখতে চান, তাহলে কার্সার নিয়ে গিয়ে আমরা এই এফ এক্স এর পরের যে থাকবে সেইটা আমরা এখান থেকে দেখতে পাবো, ঠিক আছে। তারপর মোর ফাংশন, মোর ফাংশনের উপর ক্লিক করলে আমরা অটো সামে গিয়ে দেখতে যেটা দেখতে পাবো যে ভ্যালু অ্যাড করার ক্ষেত্রে যেটা হচ্ছে, তারপরে ধরুন আপনি এখানে দিতে চাচ্ছেন যে প্রাইস রেটগুলো রয়েছে, সে প্রাইস রেটের সাথে তো আপনি চাচ্ছেন যে ইন্ডিয়ান যে আরএস লেখাটা থাকতে বা টাকা চিহ্ন দিতে, এরকম যদি আপনি কোনো কিছু দিতে চান যে রেটের পাশে আমি একটা চিহ্ন বসাবো, তাহলে সেক্ষেত্রে কী করবেন, হোমে যাবেন, হোম থেকেই যে জেনারেল অপশনটি রয়েছে সেই জেনারেল অপশনের উপর ক্লিক করবেন এবং সেখানে আরএস ইংলিশ ইন্ডিয়ান এইভাবে আপনি সে সাইন বা ডলার ইউনাইটেড স্টেট এইভাবে আপনি সেই চিহ্নগুলো দিতে পারবেন। আমরা এখানে আরএস দিয়েছি, তো আরএস দেওয়ার ফলে ওখানে আরএস চিহ্নটা চলে আসছে। ওকে, তো তাহলে আপনি যদি ওখানে সাইনগুলো কারেন্সির যে সাইন সে সাইন দিতে চান, তাহলে জেনারেলে গিয়ে আরএসের উপর ক্লিক করলে পারে বা যেই আপনি যে দেশের মানে চিহ্ন দিতে চান সেই চিহ্নগুলো ওখান থেকে আপনি পেয়ে যাবেন। ওকে, তো আজ ভিডিওটি আমরা দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।